আমেরিকার মূল উদ্দেশ্যই হলো সমস্ত পৃথিবীতে রাজত্ব কায়েম করা। এজন্য তারা সব কিছু করতে প্রস্তুত। আমেরিকানরা 1870-এর দশকে প্রকৃতির অপার সৌন্দর্য লীলাভূমি সূর্যোদয়ের দেশ জাপানের ওপর আগ্রাসন চালায়। কিন্তু জাপানের বিখ্যাত সামুরাই বাহিনী তাদের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মুভি শুরুতে নেথ্যান অ্যালগ্রেন নামের এক আমেরিকান সৈন্যবাহিনীর ক্যাপ্টেনকে দেখানো হয়। নেথ্যান তার জীবনে অনেক যুদ্ধ করেছে, অনেক নির্দোষ মানুষকে মরতে দেখেছে। এই নির্মম দৃশ্যগুলো নেথ্যানের অন্তর ক্ষত বিক্ষত করে দিয়েছে। যুদ্ধের ভয়াবহতা তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। যুদ্ধের ভয়ঙ্কর ধ্বংসলীলা সব সময় তার চোখের সামনে দুঃস্বপ্নের মতো ভাসতে থাকে। এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তির জন্য নেথ্যান সবসময় মদের নেশায় বুঁদ হয়ে থাকে। সে নিজেকে যুদ্ধবিগ্রহ থেকে দূরে রাখার জন্য ইউএস আর্মির চাকরি ছেড়ে দেয়। নেথ্যান যুদ্ধবিদ্যায় এতটাই পারদর্শী ছিল যে পরাজয় কখনোই তাকে স্পর্শ করতে পারেনি। তার সুনিপুণ যুদ্ধনীতির কারণে ইউএস আর্মির অনেক বড় বড় অফিসাররাও তাকে এক নামেই চিনত। একদিন হঠাৎ করেই ইউএস আর্মির কর্নেল তার সাথে দেখা করে। কর্নেল নেথ্যানকে ওমরো নামের একজন জাপানি রাজনীতিবিদ ও ব্যবসায়ীর সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে আমেরিকা জাপানিদের কাছে তাদের আধুনিক অস্ত্রশস্ত্র বিক্রি করার জন্য জাপানিদেরকে আধুনিক অস্ত্রশস্ত্রের প্রশিক্ষণ দেওয়ার প্ল্যান করে। জাপানের সাথে আমেরিকার এই অস্ত্রের ডিল করার জন্য তারা জাপানের অনেক বড় ব্যবসায়ী ওমরোকে সিলেক্ট করে। ওমরো জাপানের রাজাকে এই ডিলের জন্য রাজি করালেও জাপানের ঐতিহ্যবাহী সামুরাই বাহিনী এই সিদ্ধান্তকে মেনে নিতে পারে না। আসলে সামুরাইরা আমেরিকার আসল প্ল্যান জেনে যায়। আমেরিকা যদি একবার তাদের দেশে ঢুকতে পারে, তাহলে আমেরিকার পশ্চিমা সভ্যতার প্রভাবে জাপানের হাজার বছরের রীতিনীতি ধ্বংস হয়ে যাবে। এখন এই মিটিংয়ে উপস্থিত সবাই খুব করে চাচ্ছে যে নেথ্যান জাপানে গিয়ে জাপানিদেরকে আধুনিক অস্ত্র ব্যবহারের ট্রেনিং দিক। কিন্তু নেথ্যান আরেকবার এই যুদ্ধবিগ্রহের মধ্যে নিজেকে জড়াতে চায় না, যার কারণে নেথ্যান তাদেরকে না করে দেয়। সবার কাছে নেথ্যানের প্রশংসা শুনে ওমরো নেথ্যানকে 400 গুণ বেশি স্যালারি দেওয়ার প্রস্তাব করে। ওমরোর প্রস্তাব শুনে নেথ্যান অনেক অবাক হয়ে যায়। সে ওমরোকে জিজ্ঞেস করে, আমি যাদেরকে প্রশিক্ষণ দিব তারা ঠিক কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? ওমরো বলে, কাস্তোমোতো নামের এক বিখ্যাত সামুরাই যোদ্ধা, যে কিনা জাপানের রাজার গুরু ছিল। এই কাস্তোমোতোই হলো আমেরিকার সাথে জাপানের অস্ত্র চুক্তির পথের একমাত্র বাধা। তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই আমরা সৈন্য প্রস্তুত করছি। আপনি তাদেরকেই আধুনিক যুদ্ধবিদ্যার প্রশিক্ষণ দিবেন। যদিও নেথ্যানের জাপানে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তার কর্নেলের অনুরোধে জাপানে যাওয়ার জন্য রাজি হয়। জাপানে গিয়ে নেথ্যান লক্ষ্য করে জাপানে এখনও হাজার বছরের পুরনো রীতিনীতি প্রচলিত আছে। কিন্তু জাপানের রাজা চায় তার দেশ আধুনিক সভ্যতার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাক। অন্যদিকে সামুরাই যোদ্ধারা তাদের হাজার বছরের পুরনো রীতিনীতি কোনোভাবেই আমেরিকান সভ্যতার ভিড়ে হারিয়ে যেতে দিবে না। এরপর নেথ্যান আর তার সঙ্গী মিলে এখানকার ব্যাকডেটের লোকজনকে প্রশিক্ষণ দেয়া শুরু করে। ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ করা মানুষগুলো জীবনে প্রথমবারের মতো বন্দুক দেখে অনেক অস্বস্তিতে পড়ে যায়। তাদের বন্দুক চালাতে অনেক সমস্যা হচ্ছিল। সৈন্যদেরকে বন্দুকের বেসিক ট্রেনিং দিতে দিতেই অনেক দিন পার হয়ে যায়। এর মধ্যেই একদিন সামুরাই বাহিনী তাদের উপর আক্রমণ করে দেয়। ওমরো নেথ্যানকে তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে সৈন্য পাঠাতে বলে। কিন্তু নেথ্যান বলে, এই সৈন্যরা সবেমাত্র বন্দুক চালানো শিখেছে, যুদ্ধ সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা নেই, যুদ্ধের ভয়াবহতার মধ্যে তারা দিশেহারা হয়ে যাবে। কিন্তু ওমরো বলে, সামুরাইদের কাছে কোনো ভারী অস্ত্রশস্ত্র নেই, তাই আমাদের এই সৈন্যবাহিনী তাদের জন্য যথেষ্ট। কিন্তু নেথ্যান কোনো মতেই ওমরোর কথা মানতে পারে না। সে বলে, সামুরাই যোদ্ধারা হাজার বছর ধরে এই পদ্ধতিতে যুদ্ধ করে আসছে, আর এটাই তাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এরপর নেথ্যান একজন সৈন্যকে তার উপর গুলি চালাতে বলে। সে ওই সৈন্যকে হুমকি দিয়ে বলে, সে যদি গুলি না চালায় তাহলে নেথ্যান তাকে গুলি করে মেরে ফেলবে। নেথ্যান সৈন্যটিকে ভয় দেখানোর জন্য তার আশেপাশে গুলি চালাতে থাকে। ওই সৈন্যটির মধ্যে এতটাও সাহস ছিল না যে সে নেথ্যানের উপর গুলি চালাবে। সৈন্যটিকে অনেক প্রেশার দিলে নেথ্যানের উপর গুলি চালায়, কিন্তু সেই গুলি সম্পূর্ণভাবে লক্ষ্যভ্রষ্ট হয়। নেথ্যান এই বিষয়টা জানত যে সৈন্যরা এখনও সম্পূর্ণভাবে প্রস্তুত না, তাই তাদেরকে যুদ্ধে নেয়া মোটেও ঠিক কাজ হবে না। কিন্তু ওমরো নেথ্যানের কথায় কান না দিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। পরের দিন তারা সৈন্যবাহিনী নিয়ে সামুরাইদের মোকাবেলা করে। যদিও নেথ্যান এখানে যুদ্ধ করার জন্য আসেনি, কিন্তু সে জানে সে যদি সৈন্যদেরকে সঠিকভাবে গাইড না করে তাহলে তারা এই যুদ্ধে অনেক বাজেভাবে হেরে যাবে। সামনের দিক থেকে কাস্তোমোতো আর সকল সামুরাই যোদ্ধারা আক্রমণ করার জন্য এগিয়ে আসতে থাকে।
নেথান সৈন্যদেরকে বন্দুক লোড করার অর্ডার করে আর গুলি চালানোর জন্য অপেক্ষা করতে বলে। কিন্তু সৈন্যরা সামনে থেকে সামুরাই কাস্তোমোতোকে আসতে দেখে ভয় পেয়ে গুলি চালাতে থাকে। সামুরাই যোদ্ধারা বন্দুকের রেঞ্জের বাইরে থাকার কারণে গুলিতে তাদের কিছুই হয় না। সৈন্যরা আরেকবার বন্দুক লোড করার আগেই সামুরাই যোদ্ধারা তাদের উপর আক্রমণ করে দেয়। সামুরাইদের আক্রমণে নেথানের অনেক সৈন্য মারা যায়, এমনকি নেথানের বন্ধু সার্জেন্ট গ্র্যান্টকেও মেরে ফেলে। সামুরাই যোদ্ধারা চারিদিক থেকে নেথানকে আক্রমণ করা শুরু করে। নেথান একাই অনেক সাহসিকতার সাথে যুদ্ধ করছিল। কাস্তোমোতো দূর থেকে এই বিষয়টা লক্ষ্য করে। এর মধ্যেই এক সামুরাই যোদ্ধা নেথানকে মারার জন্য তলোয়ার বের করে এগিয়ে যায়, কিন্তু নেথানকে মারার আগে নেথান তাকেই মেরে দেয়। এই দৃশ্য দেখে বাকি সামুরাই যোদ্ধারা নেথানকে মারতে এগিয়ে আসে, কিন্তু কাস্তোমোতো তাদেরকে থামিয়ে দেয়। তারা নেথানকে বন্দী করে দুর্গম পাহাড়ের ঢালে তাদের গ্রামে নিয়ে আসে। আসলে কাস্তোমোতো অনেক বিচক্ষণ মানুষ ছিল। সে শত্রুপক্ষের যুদ্ধের কলা কৌশল জানার জন্য নেথানকে তাদের সাথে বন্দী করে নিয়ে আসে। গুরুতর আহত হওয়ার কারণে নেথানের চিকিৎসা করা হয়। তাকা নামের এক সুন্দরী মহিলা তার সেবা যত্ন করে। ধীরে ধীরে নেথানের জ্ঞান ফিরে আসে, কিন্তু সে মানসিকভাবে অনেক বিপর্যস্ত ছিল, কারণ এই যুদ্ধবিগ্রহ থেকে দূরে থাকার জন্যই আমেরিকান সৈন্যবাহিনীর ক্যাপ্টেনের পদ ছেড়েছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে নিয়তি তাকে আবারও সেই যুদ্ধের ময়দানে টেনে আনে। সে আবারও মানুষের রক্তে হাত লাল করে, এমনকি এই যুদ্ধে তার সবচেয়ে কাছের বন্ধুকেও চিরদিনের মতো হারিয়ে ফেলে। নেথান এই সব কিছু চিরদিনের মতো ভুলে যেতে চায়, কিন্তু ওই দৃশ্যগুলো বারবার তার চোখের সামনে দুঃস্বপ্নের মতো ভেসে ওঠে। সময়ের সাথে সাথে নেথান স্বাভাবিক হয়ে যায়। সে চারপাশে লক্ষ্য করে দেখে এখানকার পরিবেশ অনেক সুন্দর। সবাই অনেক মনোযোগ সহকারে নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করছিল। সৈন্যরাও অনেক সুশৃঙ্খলভাবে ট্রেনিং করছিল। তারা নেথানকে সব জায়গায় স্বাধীনভাবে চলাফেরা করতে দিত, কারণ এখন শীতের সময়, চারিদিকে তুষার পড়ে এখান থেকে বের হওয়ার সকল রাস্তা বন্ধ হয়ে আছে। নেথান চাইলেও কোথাও পালাতে পারবে না। একদিন কাস্তোমোতো নেথানকে বলে, আমি আমার শত্রু সম্পর্কে জানতে চাই, কিন্তু নেথান তাকে কিছুই বলে না। সে কাস্তোমোতোকে জিজ্ঞেস করে, আমি যেই লোকটিকে হত্যা করেছিলাম সেই লোকটিকে? তখন কাস্তোমোতো বলে, সে আমার একমাত্র ভগ্নীপতি ছিল। নেথান আবারও কাস্তোমোতোকে জিজ্ঞেস করে, ওই মহিলা যে আমার সেবা যত্ন করে আমাকে সুস্থ করেছে সে কে? তখন কাস্তোমোতো বলে, সে আমার একমাত্র বোন। অর্থাৎ নেথান যে লোকটিকে হত্যা করেছিল সেই লোকটির স্ত্রী তার চিকিৎসা করে তাকে সুস্থ করেছিল। নেথান অবাক হয়ে কাস্তোমোতোকে বলে, আমি তার স্বামীকে হত্যা করলাম, কিন্তু তারপরেও সে কেন আমাকে সুস্থ করে তুলল? তখন কাস্তোমোতো বলে, আমার ভগ্নীপতি যুদ্ধের ময়দানে বীরের মতো মারা গেছে, এটা তার জন্য অনেক সম্মানের। কিন্তু নেথান এই বিষয়টা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে কিভাবে একটি মেয়ে তার স্বামীর হত্যাকারীর এতটা সেবা যত্ন করতে পারে। যদিও তাকা তার ভাইকে বেশ কয়েকবার বলেছিল যে সে আর নেথানের সেবা যত্ন করতে পারবে না, কিন্তু কাস্তোমোতোর অনুরোধের কারণেই নেথানের সেবা যত্ন করেছিল। তাকার দুইটি ছেলে ছিল। একদিন তারা যখন কাঠের তলোয়ার দিয়ে খেলতেছিল তখন নেথানও তাদের সাথে খেলতে থাকে। ঠিক তখনই কাস্তোমোতোর সবচেয়ে বিশ্বস্ত সহচর এবং অনেক সাহসী সামুরাই যোদ্ধা উজিও সেখানে চলে আসে। নেথান উজিওর সাথে কাঠের তলোয়ার দিয়ে তলোয়ারবাজি করতে থাকে। উজিও অনেক ভালো যোদ্ধা হওয়ার কারণে নেথানকে বেশ কয়েকবার হারিয়ে দেয়, এমনকি নেথানকে মারাত্মকভাবে আহত করে দেয়। দেখতে দেখতে অনেক দিন পার হয়ে যায়। এর মধ্যে চারিদিকে শীতের প্রকোপ বাড়তে থাকে। এখানে অনেক দিন থাকার কারণে নেথান ধীরে ধীরে তাদের ভাষা, কালচার, রীতিনীতি শিখতে থাকে। আর নেথান এতদিনে বুঝে যায় যে জাপানিদের মতো এত সুন্দর জীবন ব্যবস্থা যেটা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না, সেটা আধুনিক সভ্যতার কারণে ধ্বংস হয়ে যাবে। ঠিক এই কারণেই সামুরাইরা আধুনিকতার বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করছে। তাকার পরিবারের সাথে থাকতে থাকতে নেথান এখন তাদের পরিবারের সদস্যে পরিণত হয়ে যায়। এমনকি উজিওর কাছে সামুরাই হওয়ার প্রশিক্ষণও নিতে থাকে। এখানকার লোকজন কখনোই নেথানের সাথে খারাপ ব্যবহার করেনি, কিন্তু নেথান বুঝতে পারত তারা সামনে কিছু না বললেও মনে মনে নেথানকে ঘৃণা করত, কারণ সে একজন সামুরাইকে হত্যা করেছিল। নেথানও এই বিষয়টা নিয়ে অনুশোচনায় ভুগতে থাকে। নেথান এই এলাকায় এসেছে অনেক দিন হয়ে যায়, আর প্রচণ্ড তুষারপাতের কারণে কেউ এই এলাকা ছেড়ে অন্য কোথাও যেতে পারছিল না। এতদিনে নেথানের সাথে তাকার পরিবারের সকল সদস্যদের অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। যদিও তাকা নেথানের সাথে কখনো কথা বলেনি, কিন্তু তারপরও নেথানকে তাদের পরিবারের সদস্য হিসেবে মেনে নেয়। এই এলাকার পরিবেশ অনেক শান্তিপূর্ণ এবং নিরিবিলি ছিল, যার কারণে নেথানের এই এলাকার প্রতি মায়া জন্মে যায়।
সে সারা জীবন যেই শান্তির খোঁজ করছিল সেটা এই এলাকায় খুঁজে পায়। এতদিনে নেথানের সামুরাইদের প্রতি দৃষ্টিভঙ্গিই পাল্টে যায় আর সামুরাইদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জন্ম নিতে থাকে। কয়েকদিনের মধ্যেই শীত চলে গিয়ে বসন্ত চলে আসে। একদিন রাতে কাস্তমতোকে মারার জন্য অনেকগুলো নিনজা আক্রমণ করে। নেথান অনেক বীরত্বের সাথে কাস্তমতোর জীবন বাঁচায় আর তাকার পরিবারেরও হেফাজত করে। এই ঘটনার পর থেকেই নেথানের প্রতি গ্রামের সবার শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যায়। নেথান কাস্তমতোকে জিজ্ঞেস করে, নিনজাদেরকে কি রাজা পাঠিয়েছে? তখন কাস্তমতো বলে, রাজা যদি আমাদেরকে একবার ইশারাও করে আমরা আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আসলে রাজার অগোচরে অম্র এই নিনজাদেরকে কাস্তমতোকে মারার জন্য পাঠিয়েছে। তখন কাস্তমতো বলে, আমরা কালকেই রাজার সাথে দেখা করার জন্য টোকিও যাব। পরের দিন তারা সবাই টোকিও যাওয়ার জন্য রওনা হয়। নেথান চলে যাওয়ায় তাকার পরিবারের সবার মন খারাপ হয়ে যায়। আসলে এতদিন একসাথে থাকার কারণে নেথানের প্রতি সবারই মায়া জন্মে যায়। মুখে প্রকাশ না করলেও বোঝা যায় যে তাকা আর নেথান দুজন দুজনকে অনেক পছন্দ করত। এরপর তারা সবাই টোকিও চলে আসে। রাস্তায় কাস্তমতোকে দেখে শ্রদ্ধা আর সম্মানে সবাই মাথা নিচু করে সালাম করতে থাকে। তারা নেথানকে সম্মানের সাথে বন্দুক ফিরিয়ে দিয়ে তাকে মুক্ত করে দেয়। কাস্তমতো রাজার সাথে একান্ত সাক্ষাৎ করে। যদিও কাস্তমতো একসময় রাজার শিক্ষক ছিল, কিন্তু কাস্তমতো রাজাকে অনেক সম্মান করে। সে রাজার জন্য সর্বদা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তখন রাজা কাস্তমতোকে বলে, আমি একটি মডার্ন জাপান চাই যেখানে সব কিছু অনেক অত্যাধুনিক হবে। তখন কাস্তমতো বলে, আপনি এদেশের রাজা আর আপনার উচিত প্রজাদের চিন্তা চেতনার উপর গুরুত্ব দেয়া। রাজা বলে, তাহলে আপনিই বলুন আমার এখন কি করা উচিত। তখন কাস্তমতো বলে, আপনি রাজা আর সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। অন্যদিকে নেথান লক্ষ্য করে যে এতদিনে এখানে অনেক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এসে গেছে আর এখানকার সৈন্যবাহিনী এখন সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুত। এরপর অম্র নেথানকে বলে, এক বছর আগে তুমি ঠিক কথাই বলেছিলে, আমাদের সৈন্যবাহিনী প্রস্তুত ছিল না, কিন্তু এখন আমাদের সৈন্যবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা যে কোনো সময় হামলা করে সামুরাইদেরকে ধূলিসাৎ করে দিতে পারি। আজকে একটি মিটিং হবে আর কাস্তমতো যদি সেখানে সব কিছু মেনে নেয় তাহলে তো ভালো, না হলে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে নেওয়া হবে। আমি চাই তুমি নতুন জাপানি সেনাদের কমান্ডারের দায়িত্ব নাও, কিন্তু নেথান অম্রকে না বলে দেয়। রাজা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মিটিং শুরু করে। কাস্তমতো সেখানে হাজির হয়, কিন্তু তাকে তার তলোয়ার নিয়ে সেখানে ঢুকতে দেয়া হয় না। কাস্তমতো বলে, আমার এই তলোয়ার যুগ যুগ ধরে এই রাজ্যের হেফাজত করে আসছে। এতদিন যেহেতু কোনো সমস্যা হয়নি, তাই আজকেও সমস্যা হবে না। কিন্তু অম্র বলে, এখন আর আমাদের তোমার তলোয়ারের দরকার নেই। তখন কাস্তমতো বলে, এই তলোয়ার রাজার হেফাজতের জন্য। রাজা যদি বলে তাহলে আমি এই তলোয়ার বাইরে রেখে আসব, কিন্তু রাজা কিছুই বলে না, যার কারণে কাস্তমতোকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে নেথান আমেরিকা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই তার কর্নেল তার পাওনা স্যালারির টাকা পরিশোধ করার জন্য আসে। সে নেথানকে জানায় কাস্তমতোকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে রাতেই তাকে হত্যা করা হবে। অন্যদিকে কাস্তমতোকে আত্মহত্যা করার জন্য একটি চাকু দেয়া হয়। আসলে জাপানিদের রীতিনীতি অনুযায়ী শত্রুর হাতে মরার চেয়ে আত্মহত্যা করা অনেক সম্মানের। কাস্তমতো আত্মহত্যা করার প্রস্তুতি নিতে থাকে, কারণ সে জানে রাজা এখন অম্রর হাতের পুতুলে পরিণত হয়েছে। কাস্তমতো আত্মহত্যা করার আগেই নেথান অন্যান্য সামুরাই যোদ্ধাদেরকে নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা কাস্তমতোকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু অনেকগুলো সৈন্য তাদের উপর গুলি চালাতে থাকে। এই গোলাগুলির মধ্যে কাস্তমতোর ছেলে নবী ও টাটা সবাইকে বাঁচাতে গিয়ে নিজের জীবন কোরবানি করে দেয়। বাকি সবাই আরও একবার নিরাপদে তাদের গ্রামে পৌঁছে যায়। কাস্তমতো অনেক মন খারাপ করে বসেছিল, কারণ সে কোনোভাবেই রাজার চিন্তাধারা পরিবর্তন করতে পারেনি। কাস্তমতোর পরিবার বিগত 900 বছর ধরে জাপানের মানুষের সেবা করে আসছিল, কিন্তু এখন আর তাদের কোনো দরকার নেই। কাস্তমতো আত্মহত্যা করে সম্মানের সাথে মরতে চায়। তখন নেথান কাস্তমতোকে বলে, তুমি কেন মরবে? মরতে হলে ওরা মরবে, আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওদের সাথে লড়াই করে যাব। আমরা যুদ্ধের মাধ্যমে রাজার চিন্তা চেতনা পরিবর্তন করে দিব। নেথানের কথায় কাস্তমতো অনেক সাহস পায়। তারা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে অম্র ভারী অস্ত্রশস্ত্র সহ তার সৈন্যবাহিনী নিয়ে গ্রামের দিকে আসতে থাকে। পরের দিন সকালবেলা সবাই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, কিন্তু তাকার ছেলে নেথানের যুদ্ধে যাওয়া নিয়ে অনেক মন খারাপ করে, কারণ সে অনেক ভয় পাচ্ছিল। যদি নেথানও তার বাবার মতো যুদ্ধে গিয়ে আর ফিরে না আসে তাহলে কি হবে? তাকার ছেলে নেথানের জন্য কান্না করে দেয়।
তাকা নেথানকে তার শহীদ সামুরাই স্বামীর যুদ্ধের পোশাক পরিয়ে দেয় আর নেথানকে অনেক গভীরভাবে আলিঙ্গন করে বিদায় জানায়। এরপর দুই পক্ষের সৈন্যবাহিনী যুদ্ধের ময়দানে হাজির হয়। এখানে দেখা যায় উমরোর সৈন্যবাহিনী ছিল কয়েক হাজার, অন্যদিকে সামুরাই যোদ্ধা মাত্র 500 জন। এটা দেখে নেথান কাস্তোমোতোকে বলে, আপনি কোনো টেনশন করবেন না, ওদের ওভার কনফিডেন্সই ওদেরকে হারিয়ে দিবে। নেথান কাস্তোমোতোকে আরও বলে, থার্মোপেলের যুদ্ধে মাত্র 300 জন স্পার্টান সৈন্যরা লক্ষ লক্ষ পার্সিয়ান সৈন্যদেরকে কোণঠাসা করে দিয়েছিল, তাই কম সৈন্য নিয়ে মন খারাপ করবেন না। এরপর নেথান অসাধারণ এক যুদ্ধ পরিকল্পনা করে। তারা উমরোর সৈন্যবাহিনীর প্রথম ধাপের হাজার হাজার সৈন্যকে মেরে দেয়, যদিও তাদের বেশিরভাগ সামুরাই যোদ্ধাই এখানে মারা যায়। এরপর নেথান কাস্তোমোতোকে বলে, এবার দ্বিতীয় ধাপের সৈন্যরা আসবে আর তাদের আটকানোর মতো আমাদের পর্যাপ্ত সৈন্য বেঁচে নেই, আমরা তাদেরকে কোনোভাবেই হারাতে পারবো না। তখন কাস্তোমোতো নেথানকে বলে, তোমাকে আর যুদ্ধ করতে হবে না, তুমি গ্রামে চলে যাও। তখন নেথান বলে, যদিও অনেক আগেই আমার মরে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি মরিনি, তাই আজকে আমি মরার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই কথা বলে তারা মাত্র কয়েকজন বেঁচে থাকা সামুরাই যোদ্ধা নিয়ে হাজার হাজার সৈন্যবাহিনীর ওপর আক্রমণ করে দেয়। উমরোর সৈন্যবাহিনীরা দূর থেকে অনেক ভারী অস্ত্র দিয়ে গোলাবর্ষণ করতে থাকে, যার কারণে সামুরাইরা উমরোর সৈন্যদের কাছে পৌঁছাতেই পারে না। যেই কয়েকজন সামুরাই সৈন্য বেঁচেছিল সবাই গুলির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়। নেথান আর কাস্তোমোতো মাটিতে লুটিয়ে পড়ে। তখন কাস্তোমোতো তার তলোয়ার দিয়ে আত্মহত্যা করতে চাচ্ছিল। নেথান কাস্তোমোতোকে আটকাতে চায়, কিন্তু কাস্তোমোতো বলে, তুমি তোমার হারানো সম্মান ফিরে পেয়েছো, এবার আমাকে সম্মানের সাথে মরতে দাও। এরপর কাস্তোমোতো হাজার হাজার সৈন্যর সামনে নিজের জীবন শেষ করে দেয়। এই দৃশ্য দেখে সকল সৈন্যরা যারা একটু আগেও গুলি চালাচ্ছিল তারা সবাই হাঁটু গেড়ে কাস্তোমোতোকে সম্মান প্রদর্শন করতে থাকে। এভাবেই কাস্তোমোতো সামুরাই বীরের সম্মানের সাথে মৃত্যুবরণ করে। এরপর নেথান রাজার সাথে দেখা করতে যায়। রাজা তখন আমেরিকার সাথে অস্ত্র চুক্তি করতেছিল যে আজ থেকে জাপান সকল ধরনের অস্ত্রশস্ত্র আমেরিকা থেকেই ক্রয় করবে। নেথান রাজাকে কাস্তোমোতোর তলোয়ারটি ফিরিয়ে দেয় আর তাকে বলে, কাস্তোমোতো শেষ নিঃশ্বাস পর্যন্ত চেয়েছিল এই তলোয়ার আপনার কাছেই থাকুক, আপনি এই তলোয়ারের মাধ্যমে আপনার পূর্বপুরুষদের মনে রাখবেন, যাদেরকে এই তলোয়ার শত্রুর হাত থেকে রক্ষা করে আসছিল। এই তলোয়ারের জন্যই কাস্তোমোতো তার জীবন কুরবানি করে দেয়। এই কথা শুনে রাজা বুঝতে পারে যে জাপানকে অবশ্যই মডার্ন হওয়া উচিত, কিন্তু তাদের ইতিহাস ও ঐতিহ্যকে কখনোই ভোলা উচিত না, যার কারণে রাজা অস্ত্র চুক্তিতে স্বাক্ষর করতে না করে দেয়। উমরো রাজাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজা উমরোকে হুমকি দিয়ে বলে, তুমি যদি আরেকটি কথা বলো তাহলে তোমার সমস্ত সম্পত্তি আমি জনগণের মধ্যে বিলিয়ে দিব। তখন উমরো রাজাকে বলে, আপনি আমাকে অপমান করছেন। তখন রাজা বলে, তুমি যদি অপমানিত হও তাহলে এই নাও তলোয়ার, আর বীর সামুরাইদের মতো নিজের জীবন উৎসর্গ করে দাও। এই কথা শুনে উমরো অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর রাজা নেথানকে জিজ্ঞেস করে, কাস্তোমোতো কিভাবে মারা গেছে আমাকে বলো। তখন নেথান বলে, আমি আপনাকে কাস্তোমোতো কিভাবে মারা গেছে সেটা বলবো না, বরং কাস্তোমোতো তার সারা জীবন কিভাবে অতিবাহিত করেছে সেটা বলবো। কাস্তোমোতোর মৃত্যুতে রাজা অনেক কষ্ট পায়, কারণ সামুরাইদের মধ্যে এখন আর কেউ বেঁচে নেই। এরপর থেকে আর কখনোই কোনো সামুরাই যোদ্ধাদেরকে দেখা যায়নি, অর্থাৎ কাস্তোমোতো দা লাস্ট সামুরাই হিসেবে তার জীবন উৎসর্গ করে দেয়। মুভি শেষে দেখানো হয় নেথান আমেরিকা না গিয়ে তাকা আর তার পরিবারের কাছে ওই গ্রামে ফিরে যায়। এখানেই এই মুভিটি শেষ হয়। ধন্যবাদ সবাইকে।